একবার এক যুবক রাজকুমার মহাত্মা বুদ্ধের কাছে শিক্ষা নেওয়ার জন্য তার শিষ্য হতে তার কাছে আসে। দ্বিতীয় দিন বুদ্ধদেব সে রাজকুমারকে একজন সেবিকার ঘরে ভিক্ষা নিতে পাঠায়। যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে ভাবে যে এখন তো সে তার পছন্দের খাবার আর খেতে পারবে না, এখন তো সে যা পাবে তাই দিয়েই তাকে খেতে হবে। কিন্তু যখন সে ওই সেবিকার ঘরে পৌঁছায় তখন সে দেখে যে তার থালিতে সেই খাবারই দেওয়া হয়েছে যা সে সবথেকে বেশি পছন্দ করত। সে অবাক হয়ে যায়, কিন্তু সে ভাবে যে ঠিক আছে, তাহলে আমার পছন্দের খাবারই আজকে তৈরি হয়েছে। সে ভোজন শুরু করে। তখনই তার মনে পড়ে যে ভোজন করার পর সে তো রাজমহলে প্রত্যেক দিন 2 ঘন্টা বিশ্রাম নিত, কিন্তু আজ তো আর বিশ্রাম করতে পারবে না। কিন্তু তখনই সেই সেবিকা বলে, শিষ্য খুবই কৃপা হবে যদি আপনি ভোজন সারার পর 2 ঘন্টা বিশ্রাম করে নেন। রাজকুমার খুবই অবাক হয় যে সে তো বিশ্রাম করার ব্যাপারেই ভাবছিল, কিন্তু সেবিকা তাকে বিশ্রামের জন্য কিভাবে বলল। তারপর সে এটা ভেবেই এই ব্যাপারটাকে এড়িয়ে যায় যে ঠিকই আছে, যেই সময় তার মনে বিশ্রামের ভাবনা এসছে ঠিক সেই সময় ওই সেবিকার মনেও এই ভাবনা এসছে, কারণ আমি রোদের মধ্যে অনেকটা পথ হেঁটে এসেছি, তাই আমার ভোজনের পর এমনিতেই কিছুটা বিশ্রামের প্রয়োজন ছিল। তখন সে একটা মাদুর পাতে ও তার ওপর শুয়ে পড়ে। ঘুমানোর সময় তার মনে পড়ে যে রাজমহল ছাড়ার পর এখন না তো তার মাথায় কারোর হাত আছে, আর না আছে নিজের কোনো ছাদ, আর না আছে কোনো বিছানা। এখন তো আকাশই তার ছাদ, আর জমিই হলো তার বিছানা। রাজকুমার যখন এটা ভাবছিল ঠিক তখনই সেই সেবিকা সেখান থেকে ফিরে যাচ্ছিল। সে দাঁড়িয়ে বলে, ভ্রাতা আপনি কেন এরকমটা ভাবছেন? মহাত্মা বুদ্ধের থেকে বড় কোনো ছায়া হয় না, জমির থেকে বড় কোনো বিছানা হয় না, আর আকাশের থেকে বড় কোনো ছাদ হয় না। কৃপা করে আপনি এগুলো আর ভাববেন না। এটা শোনা মাত্রই রাজকুমার উঠে বসে পড়ে। এখন তার কাছে এই কথাগুলো শুধুমাত্র একটা কথা মনে করা অসম্ভব ছিল। তখন তিনি তাকে বলেন, আমি খুবই অবাক, তুমি কি আমার মনের কথা শুনতে পাও? তুমি কিভাবে আমার সিদ্ধান্ত জেনে ফেলছো? তখন সেই সেবিকাটি বলেন, হ্যাঁ আমি আপনার মনের কথা শুনতে পাই। রাজকুমার তখন তাকে প্রশ্ন করেন, কিন্তু কিভাবে? সেবিকা বলে, প্রথমে তো আমি নিজের বিচারের পরীক্ষা শুরু করি, নিজের মনে আসা বিচারের ওপর মন দেওয়া শুরু করি। এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে, নিজের বিচার পরীক্ষা করতে করতে তা বিলীন হয়ে গেছে, শেষ হয়ে গেছে, পুরো মন এখন নির্বিচার হয়ে গেছে। এখন আমার মনে নিজের জন্য কোনো বিচার আসে না, কিন্তু এখন যে ব্যক্তি আমার আশেপাশে থাকে তার বিচার আমার মনে চলে আসে, আমি তার বিচারকে পড়তে পারি। সেই যুবক তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে, আর তিনি বলেন, আমাকে এবার যাবার আদেশ দিন। তার হাত পা কাঁপতে থাকে। তখন সেই সেবিকা বলে, এত ঘাবড়াচ্ছেন কেন, এতে এত ঘাবড়ানোর কী আছে? কিন্তু সেই যুবক রাজকুমার আর দাঁড়ায় না, সে ফিরে যায়। তিনি বুদ্ধকে বলেন, ক্ষমা করবেন, আমি পুনরায় সেই দুয়ারে ভিক্ষা করতে যেতে পারবো না। বুদ্ধদেব বলেন, কেন, তুমি কি সেখানে কোনো ভুল করেছো? তখন সে বলে, না আমি কোনো ভুল করিনি, সেখানে আমি অনেক আদর ও সম্মান পেয়েছি, আমার সবথেকে প্রিয় খাবারই আমি সেখানে পেয়েছি। কিন্তু ওই যুবতী সেবিকা অন্যের মনের কথাকে পড়ে ফেলে, এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার, কারণ সেই সুন্দর যুবতী সেবিকাকে দেখে আমার মনে তো কামবাসনাও জেগে উঠেছিল, তার প্রতি অনেক ভুল বিচারও এসছে, তা সব কিছুই সে জেনে ফেলেছে। আমি এখন সেখানে কিভাবে যাব, কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবো, তার সাথে কিভাবে চোখ মেলাতে পারবো? আমি তার সামনে আর দ্বিতীয়বার যেতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। বুদ্ধদেব বলেন, ওখানেই তোমার যেতে হবে, তোমাকে যদি ক্ষমা চাইতেই হতো তাহলে শিষ্য হওয়ার কোনো প্রয়োজন ছিল না, তোমাকে জেনে শুনেই ওখানে পাঠানো হয়েছে, আর যতক্ষণ আমি বারণ না করবো তোমাকে রোজ ওখানেই যেতে হবে, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, এখন এটাই তোমার সাধনা যতদিন আমি তোমাকে বারণ না করছি। কিন্তু খেয়াল রেখো যে তোমার ভেতরে কোন বিচার জাগছে, কোন বাসনা জাগছে, সেই বিচারও খারাপ চিন্তাধারার সঙ্গে লড়াই করবে না, সেগুলোকে জোরপূর্বক কারোর উপর প্রয়োগ করার চেষ্টাও করবে না। মনে যা বিচার আসছে তা আসতে দাও, তোমার কাজ হলো সেই বিচারকে পরীক্ষা করা, তার উপর মন দিয়ে দেখা। এজন্য তুমি চোখ খুলে যাও, দেখতে দেখতে যাও যে তোমার ভেতর থেকে কি জাগরিত হচ্ছে আর কি হচ্ছে না। একবার ভেবে দেখুন যে তার জায়গায় আপনি সেখানে যাচ্ছেন, আর সেই সেবিকা আপনার মনের কথা জেনে ফেলতে পারে। সে অনেক সুন্দরী, অনেক আকর্ষক, কিন্তু সে আপনার মনের কথা জেনে ফেলে। হ্যাঁ, সে যদি আপনার মনের কথা জানতে না পারতো, অথবা আপনি জানতেন না যে সে আপনার মনের কথাকে জেনে যায়, তাহলে আপনি আপনার মনে যা কিছু ভাবনা আনতে পারতেন। কিন্তু আপনি আজ কি করবেন যদি আপনি আজও তার কাছে ভিক্ষা নিতে যান? সেই শিষ্য রাস্তা দিয়ে যাচ্ছে, অনেক বিপদের মধ্যে আছে, নিজের মনকে দেখছে, মন থেকে সতর্ক হয়ে রয়েছে। যতই সেই সেবিকার ঘর কাছে আসতে থাকে তার হুঁশ বাড়তে শুরু করে, ভেতরে যেন একটা প্রদীপ জ্বলছে, সব জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছে, সব বিচার তার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। আর যখনই সে ওই ঘরের সিঁড়িতে পা রাখে তার মনের ভেতরের সমস্ত অন্ধকার ছাড়িয়ে যায়, নিজের একটা পা ওঠালেও সে বুঝতে পারছে, এক একটা নিঃশ্বাসের ধারাকেও সে শুনতে পারছে। মনের ভেতরে যদি সামান্য কোনো বিচারের কম্পন আসে অথবা বাসনা জাগরিত হয় তাহলে সেটাকেও সে দেখতে পারছে। সে যখনই সেই সেবিকার ঘরের ভেতর প্রবেশ করে মনের ভেতরকার সমস্ত চিন্তাধারা শান্ত হয়ে যায়, সে একেবারেই জেগে আছে, যেন কোনো ঘরে প্রদীপ জ্বলছে, আর এক একটা জিনিস ঘরের কোনায় কোনায় তা প্রকাশিত হচ্ছে। সে ভোজন করতে বসে, ভোজন করে, ওঠে, আবার পুনরায় ফিরে আসে। সেদিন সে নাচতে নাচতে ফিরে আসে, ফিরে এসে বুদ্ধের চরণে মাথা নত করে। এরপর তিনি বলেন, বুদ্ধদেব আজ অদ্ভুত ঘটনা ঘটে, ক্রমশ যত আমি তার কাছাকাছি পৌঁছাই ততই আমার মন জাগরিত হয়ে ওঠে, আমি দেখতে পাই যে আমার মনে সব বিচার হারিয়ে যায়,
কামনা বাসনা সব নষ্ট হয়ে যায়। আর যখন আমি তার ঘরে যাই তখন আমার ভেতরকার সম্পূর্ণ অন্ধকার ছাড়িয়ে যায়। সেখানে কোনো বিচারই ছিল না, কোনো বাসনা ছিল না, মন একেবারে শান্ত ও নির্মল ছিল। বুদ্ধদেব বলেন, এই কারণেই তোমাকে সেখানে পাঠানো হয়েছিল। কাল থেকে তোমার আর সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজ থেকে এটা জেনেই বেঁচে থাকো যে তোমার বিচার সবাই জানে। আজ থেকে এটা জেনেই চলো যে তোমার সামনের ব্যক্তিটি তোমাকে জানে, তোমার ভেতরকার সমস্ত চিন্তাধারা তারা বুঝতে পারে। এটা ভেবেই এগিয়ে যাও আর ভেতর থেকে জেগে থাকো। ক্রমশ যত জাগরণ বাড়বে ততই ক্রমশ তোমার বিচার বাসনা সব কিছু শেষ হতে থাকবে। আর যেদিন এই জাগরণ পূর্ণ হবে সেদিন তোমার জীবনে কোনো কালিকা কোনো বিচারের শেষ থাকবে না, সেই দিন এক আত্মশান্তি পাবে। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এটাই জানলাম যে যদি নিজেদের ব্রেনে একটা কথাকে আমরা বসিয়ে নিই যে সামনের ব্যক্তিটির সম্পর্কে আমি যাই চিন্তা করছি সে সেটা পড়ছে, সেও জানতে পারছে, তাহলে আমাদের ব্রেন নিজে থেকেই কারোর ব্যাপারে খারাপ চিন্তাভাবনা করা একেবারে কমিয়ে দেবে বা বন্ধ করে দেবে। ভাবুন, আপনি যদি জানেন যে আপনি কোনো মেয়ের ব্যাপারে বাজে চিন্তাধারা করছেন আর এটা সেই মেয়েটি জানতে পারছে, তাহলে কি আপনার মন এমন চিন্তা করতে পারবে? না। তাই আমরা যদি এই প্রসেসকে কিছুদিন অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ব্রেন বিচারশূন্য হয়ে পড়েছে অথবা শুধুমাত্র বর্তমানেই বেঁচে আছে, বর্তমানকে দেখছে। আমাদের ব্রেন কারোর ব্যাপারে ভালো অথবা খারাপ সিদ্ধান্ত নেওয়া ছেড়ে দেবে, এটা শুধুমাত্র সেই জিনিসটাকেই দেখবে যেটা বর্তমানে ঘটছে, মানে যে যেমন তাকে সেরকমই দেখবে। আর আমরা যদি এটা করতে পারি তাহলেই আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখকে কাটিয়ে একটা বড় শান্তিপূর্ণ জীবন কাটাতে সফল হতে পারবো।